বাবাকে ডাক দাও। নষ্ট করবে ওই জন্য রঙগুলো কাটছে। প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবং এর উপর একটা ডেক্সি বসিয়ে দিলাম। এবার আমি ডেক্সি ভিতর দিয়ে দেবো দুধ। আমার দুধটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, একটুখানি ফাটিয়ে দুটো তিনটে এলাচ। দুধটা ভালো করে ফুটবে একটু, তারপর এর ভিতর আমি দেবো এই যে চাল, গোবিন্দভোগ চাল, এটা আমি ধুয়ে রেখেছি তো চালটাই এখন দিলাম। আমার চালটা ভালো মতো ফুটে গেছে, দেখতে পাচ্ছ চালটা খুব ফুটছে টকবক করে। তা চাল দেওয়ার পর, কিছুক্ষণ ফুটার পর আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। একটু হাত দিয়ে টিপে দেখে নিলাম, তো দেখছি ভালোই ফুটেছে। এবার এর মধ্যে চিনি দেওয়া যায়, তো এবার আমি চিনিটা দিলাম। চিনিটা দেওয়ার পর আর কিছুক্ষণ হবে মিষ্টিটা চালের ভিতরে ঢুকবে, তো ততক্ষণ আর পায়েসটা একটু গাঢ় হবে, ততক্ষণ আর একটু ফুটুক, তোমরা দেখতে থাকো। আমার পায়েসটা হয়ে গেছে, গাঢ় গাঢ় হয়ে গেছে, তো এখন আমি বাটিতে একটু তুলে রাখছি প্রথম ওকে দেওয়ার জন্যে। আমি এবার করে নেবো একটু আলুর তরকারি, তার জন্য কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে একটু তেল দিলাম,
দিয়ে এবার তেলটা গরম হলে গরম হয়ে গেছে এর ভিতর আমি দেব পাঁচ ফোড়ন তারপর আলু দিয়ে সাদলে ভালো করে জল দিয়ে দেব আর একটু দেব কড়াইশুঁটি তো বন্ধুরা তোমরা অনেকে ভাবতে পারো যে জন্মদিনকে স্পেশাল কিছু রান্না বান্না হবে তো আলুর তরকারি কেন দিনটা আমি শুক্রবার করেছি শুক্রবার দিন তো আমরা টোটালি নিরামিষ খাই সেই জন্য শুক্রবার আর কোনো কিছু রান্না হবে না জাস্ট এই পায়ে আলুর তরকারি একটু মিক্স করবো আর পরের রবিবারের দিন আবার রান্নাবান্না হবে আমার কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো এই এই আলুর তরকারিটা দিয়ে লুচি যা অসাধারণ লাগে বন্ধুরা তো এবার চলো লুচিগুলো ভেজে নিই লুচি তরকারি রেডি হয়ে গেছে তো এবার যাব উপরে গিয়ে কেকটা কাটবো তারপর খাওয়া দাওয়া করব তো এখন বার্থডে বয় নিজেই নিজের কেকটা প্যাকেট থেকে বার করছে সবাইকে ডেকে নিয়ে আসো যাও কেক কাটতে সবাই নিজেই নিজের কেক খেয়ে নিল
কেক কাটা হয়ে গেছে তো এবার খেতে দেব তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো তো এখন এই পর্যন্তই দেখা হবে এবার পরের ভিডিওয়